আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে বসেই ক্লাস পর্যবেক্ষণ করছো। একাদশ শ্রেণীর ছাত্রীরা, আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যার ক্লাস নিয়ে আবার ফিরে এসেছি। আমি তোমাদের সাথে এখন আলোচনা করব যুক্তিবিদ্যার বিষয়বস্তু পরিধি বা পরিসর নিয়ে। এর আগের ক্লাসে আমরা দেখেছি যুক্তিবিদ্যা বলতে আমরা কী বুঝি, ইংরেজি প্রতিশব্দ লজিক কথাটি যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দটা আগে আমরা দেখেছিলাম। এখন আমরা যুক্তিবিদ্যার বিষয়বস্তু পরিসর বা পরিধি নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যার বিষয়বস্তুকে ইংরেজিতে বলা হয়েছে সাবজেক্ট ম্যাটার অফ লজিক বা যুক্তিবিদ্যার পরিসর বা স্কোপ অফ লজিক। আমরা জানি সব বিষয়েরই একটি নির্দিষ্ট বিষয়বস্তু আছে, তার পরিধি বা পরিসর আছে। ঠিক সেরকমভাবেই যুক্তিবিদ্যা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলোই তার বিষয়বস্তু, তার পরিধি এবং তার পরিসর। আমরা এখন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত যুক্তিবিদ্যাকে বলা হয়েছে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করে, তাই যুক্তিবিদ্যা জ্ঞানের স্বরূপ ও তার উৎসগুলো নিয়ে আলোচনা করে। জ্ঞান দুই প্রকারের, প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান। প্রকৃতপক্ষে জ্ঞান বলতে আমরা জানা, বিশ্বাস করা, মনে রাখা অর্থে বুঝি। এই জ্ঞান দুই প্রকার, একটা প্রত্যক্ষ জ্ঞান, একটা পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান আমরা মানুষের পাঁচটি যে ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়ের সাহায্যে পেয়ে থাকি। এই প্রত্যক্ষ জ্ঞান যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রয়োজন হয় না, যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান। চিন্তা কথাটিকে আমরা দেখেছি এর আগেও অনেক ব্যাপক অর্থে দেখা হয়েছে এবং চিন্তা সবচেয়ে উন্নততর রূপ বলা হয়েছে অনুমানকে। এই অনুমান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। যুক্তিবিদ্যাকে বলা হয়েছে ভাষায় প্রকাশিত অনুমান। একটা যুক্তি কয়েকটা যুক্তিবাক্য দ্বারা গঠিত, প্রতিটি যুক্তিবাক্য আবার কয়েকটি পদ থাকে। যুক্তিবাক্যে যুক্তির অংশবিশেষ, যুক্তিবাক্য ও পদ নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো যুক্তিবিদ্যা আলোচনা করে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য বলা হয়েছে সত্যকে অর্জন করা। সত্য বলতে আমরা কোনো বিষয়ের সামঞ্জস্য বা মিল থাকাকে বুঝি। এই সত্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা রূপগত সত্য যেটা বিভিন্ন নিয়মকানুন অনুসরণ করে, আর একটা হচ্ছে বস্তুগত সত্য যেটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। এই উভয় প্রকার সত্যতা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। এরপরে বলা হয়েছে যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমানের মাধ্যম হলো ভাষা। যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করে, এটা আমরা প্রথমে যুক্তিবিদ্যার সংজ্ঞার ক্ষেত্রে দেখেছি। অনুমানকে বলা হয়েছে দুই প্রকারের, একটা হচ্ছে আরোহ অনুমান এবং আর একটা হচ্ছে অবরোহ অনুমান। যুক্তিবিদ্যা আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের সাথে আনুষঙ্গিক আরও যা কিছু আছে তার সব কিছু নিয়েই আলোচনা করে এবং এটাই তার পরিধি বা পরিসর। যুক্তিবিদ্যা যৌক্তিক চিন্তার কিছু মূল সূত্র রয়েছে, অর্থাৎ যুক্তিবিদ্যা যেহেতু একটি বিজ্ঞান তারও কিছু মূল নিয়ম আছে, যেমন অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, নির্মধ্যম নিয়ম, পর্যাপ্ত হেতু নিয়ম ইত্যাদি। যুক্তি পদ্ধতি প্রমাণের জন্য এবং সত্যতা আবিষ্কারের জন্য যুক্তিবিদ্যা এই নিয়মগুলোকে নিয়ে আলোচনা করে এবং এগুলোকে সবসময় অনুসরণ করে যায়। চিন্তার দুটি দিক আছে, একটা হচ্ছে মানসিক দিক এবং আর একটা হচ্ছে ভাষাগত দিক। সামান্য ধারণা, অবধারণ, অনুমান হলো মানসিক দিক, আর পদ, যুক্তিবাক্য ও যুক্তি হলো ভাষাগত দিক। যুক্তিবিদ্যা এই উভয় দিক নিয়েও আলোচনা করে। যুক্তিবিদ্যার কিছু নিয়মকানুন আছে, যেহেতু যুক্তিবিদ্যাকে আমরা পরবর্তীতে দেখব, যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়েছে, কাজেই তার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যখন অনুসরণ করা না হয় তখন কিছু ত্রুটি দেখা যায়, যেই ত্রুটিগুলোকে বলা হয় অনুপপত্তি। যুক্তিবিদ্যায় এই অনুপপত্তিগুলো নিয়েও আলোচনা করে। যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথম পত্র যখন পড়া শুরু করবে ভালো করে বই কিনে, তখন তোমরা দেখবে এর শেষ অধ্যায়টি আছে যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপর। এই প্রতীক ব্যবহার সাম্প্রতিক যুগের যুক্তিবিদ্যার একটা অংশ, এই বিষয়টাও যুক্তিবিদ্যার অন্তর্গত এবং যুক্তিবিদ্যা এটা খুব ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। এরপরে বলা হয়েছে প্রকল্প। আমরা যখন কোনো বিষয় করার তৈরি করার জন্য, কোনো ঘটনা পর্যবেক্ষণ হোক বা যে কোনো কাজই হোক যখন আমরা করতে চাই, তার আগে আমরা একটা আনুমানিক ধারণা গঠন করি, সেটাকে বলা হয় প্রকল্প। যুক্তিবিদ্যা এই প্রকল্পকে নিয়েও আলোচনা করে। মোটামুটি এগুলো সবই হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু, পরিধি এবং পরিসর। তোমরা যদি একটু তাড়াতাড়ি বই কিনে নাও তাহলে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখতে পারবে এবং তোমাদের বোঝার জন্য আরও সুবিধা হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।